ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাহাড়তলি আউটলেটের উদ্বোধন হয়েছে। সকালে ব্যাংকের এসপিও মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রামের জোনাল প্রধান মোহাম্মদ নাইয়ার আজম। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের পাহাড়তলি বাজার আউটলেটের এজেন্ট ইনচার্জ দিদারুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মহিবুল আলম চৌধুরী, মোহাম্মদ কামরুল হাসান, ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন এবং নাইমুদ্দিন।